পদ্মা সেতু তো হয়েই গেল, মেট্রো রেল হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ওদের অন্তর্জ্বালা অন্তর্জ্বালায় জ্বলছে। কারণ আপনি খেয়াল করে দেখেন, এই যে বৈপ্লবিক একটা অবকাঠামোগত উন্নয়ন আমাদের বাংলাদেশে হচ্ছে, আমাদের বাংলাদেশ কিন্তু খুব দিনের না, বেশি দিনের না, অন্যান্য বড় বড় ইউরোপিয়ান আমেরিকান মানে যত উন্নত কান্ট্রি আছে ওদের বয়স অনেক। আমরা এই অল্প বয়সে কেবল আমরা যৌবনে পা দিয়েছি, 52 মানে 50-51 মানে খুব বেশি বয়স না, সেই তুলনায় আমরা যেই বড় বড় মেগা প্রজেক্টে হাত দিয়েছি এবং আমরা যেই সেগুলো করেই ছেড়েছি, এবং এগুলো করার পিছনে কোনো আমাদের কোনো ছিল না, সাপোর্ট ছিল না, আমাদের করার পিছনে কোনো সাহস দেয়নি কেউ, অলওয়েজ বিরোধী দল বিরোধিতা করেছে একটার পর একটা। আপনারা সব জানেন যে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী যে খালেদা জিয়া, যখন পদ্মা সেতু করা হয়, পদ্মা সেতু নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল, সেই পদ্মা সেতু নিয়ে অনেক কনস্পিরেসি ছিল, যখন বিশ্বব্যাংক যখন আমাদের একটা ঋণ দিতে চেয়েছিল সেটা নিয়ে একটা টাকা না দিয়ে আমাদের দুর্নীতির একটা তকমা লাগিয়ে দিয়ে সেটা নিয়ে অনেক কাহিনী আপনি জানেন, সে আমাদেরকে অপমান করা হয়েছিল। আমার দূরদর্শী নেত্রী, সাহসী নেত্রী, যার আত্মমর্যাদার প্রতীক উনি একজন, উনি তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে নিজস্ব অর্থায়নে, বাংলাদেশের অর্থায়নে আজকে সুন্দর এত বড় একটা মেগা প্রজেক্ট, যেটা আপনার খরস্রোতা নদী, যেখানে অ্যামাজনের পরে তার স্থান, যেখানে করা খুবই ডিফিকাল্ট ছিল, সেটা করেই ছেড়েছেন। কিন্তু এর মাঝখানে এই তারা অ্যাপ্রিসিয়েট না করে এই বেগম খালেদা জিয়া, তার বুদ্ধি যেটুকু, যে যেমন তার কথা তেমন, ওই যখন স্প্যান বসাতে হয় টুকরো টুকরো করে, উনি তখন বলছে যে ওটা জোড়া তালি দিয়ে লাগাচ্ছে, ওখানে কেউ উঠবেন না, ওটা ভেঙে চুরে যাবে। দেখেন, দেশকে ভালোবাসতে হলে এটা অনেক আছে যারা অন্য দল করে, কিন্তু তার দেশকে প্রাধান্য দেয়। আমার কথা, দেশে গণতান্ত্রিক দেশ, এখানে রাজনৈতিক মতামত থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে, আমি একটা কথা সবাইকে বলতে চাই, সবারই একটাই জায়গা এক থাকতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের জনগণ। আর এই জায়গায় যারা হাত দিবে, এই জায়গায় যারা ডিসকারেজ করবে, তারা দেশকে ভালোবাসে না, জনগণকে ভালোবাসে না, ক্ষমতা এবং টাকা চায়। আপনি যেটা বলছেন, তারা মেট্রো রেলকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, করবে না কেন? তারা পদ্মা সেতু নিয়ে বলেছে ওই পদ্মা সেতুকে উঠবেন না, ভেঙে চুরে যাবে, এটা কখনো কেউ বলে? আরও সাধুবাদ জানানো উচিত ছিল, তাদের মহত্ব প্রকাশ পেত, তাদের দলের রেপুটেশন আরও বেড়ে যেত, তারা সেটা করেনি। তাতে কী হয়েছে? আমরা আজকে পদ্মা সেতু করেই ছেড়েছি, মানুষ আজকে উন্নয়নের জোয়ারে ভাসছে, আজকে মেট্রো রেল হয়ে গেছে। এই আমি সিঙ্গাপুরে দেখেছিলাম 2012 সালে গিয়েছিলাম বেড়াতে, আমি ভাবতাম আল্লাহ আমাদের দেশে এরকম যদি হতো, সেটা যে আজকে বাস্তবে রূপ নিয়েছে, এটা অবিস্মরণীয় উন্নয়ন, সফলতা। সেটাকে সাধুবাদ না জানিয়ে সেটাকে যারা বিকৃত করছে, এরা কখনো দেশ চায়নি, দেশকে ভালোবাসেনি, তাদের কথা আমি বলে আমার এই সুন্দর সোনালি স্বপ্নের বাংলাদেশের কোনো কিছুকেই আমরা মিলান হতে আমরা মুজিব সৈনিক দিব না। ওরা বলুক, বলতে থাকুক, বলে পাছে লোকে কিছু বলে, এই কান দিলে আমাদের চলবে, আমাদের গতি, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য অভিষ্ট 2041 সালের মধ্যে আমরা উন্নত বিশ্বের কাতারে চলে যাব, আমরা চলেই যাবো, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারে না। আমাদের বঙ্গবন্ধু এই কথাই বলেছে, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তার যে সাহসী চেতনা, যেইটাকে সাড়া দিয়ে আমরা এই যে 7 কোটি বাঙালি ছিলাম তখন, আমরা তখন অত বুদ্ধি, মেধা, তথ্য প্রযুক্তি, অস্ত্র কিছু ছিল না, কিসে আমরা যুদ্ধ করেছিলাম সশস্ত্র বাহিনীর সাথে? শুধু আমরা চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমরা এক বঙ্গবন্ধুটাকে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, তার ভাষণে আমরা চেতনা ঐক্যবদ্ধ, গায়ের লোম আমার এখনই দাঁড়িয়ে যায়, সেই যে আমরা যুদ্ধ করে দেশটাকে নিরস্ততা আমরা আজ লাল সবুজ পতাকা অর্জন করেছি, একটা স্বাধীন ভূখণ্ড, সার্বভৌমত্ব। আজ আমরা কত নিউজ মিডিয়া, কত কিছু দেশে আমরা শান্তিতে বসবাস কথা বলছি, সেটা যদি বঙ্গবন্ধু যদি লিডারশিপ না দিত, সে যদি আমাদেরকে চেতনা ঐক্যবদ্ধ না করতো, এটা কখনোই সম্ভব ছিল না। কথা অনেকেই বলতে পারে, কিন্তু লিডারশিপ একজনই, সে বঙ্গবন্ধু, আর সেই লিডারশিপের রক্ত বহন করে নিয়ে আছে তারই উত্তরসূরি যোগ্য নেতা আমাদের জনতা শেখ হাসিনা, দেশরত্ন শেখ হাসিনা, যিনি শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বের অন্যতম সেরা প্রধানমন্ত্রী, সেরা শক্তিধর নেত্রী। তার রেখে, তার বুদ্ধির জন্য তো আজকে আমরা এখানে এসেছি, মান সম্মান সারা বিশ্বে, সেখানে তাকে এই উন্নয়ন অনেকের চোখে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের আশেপাশে অনেকেরই অনেক হিংসা হয়, অনেক তারা জ্বলে পুড়ে মরছে। আমাদের যে পাকিস্তান আমাদেরকে শোষণ করেছিল, তারাই আজকে বলে ওরা কীভাবে পারছে, তারা আজ কত অধপতন তাদের দেশে দেখেন। আমাদের উন্নয়ন দেখে বলে, পাকিস্তানি ইমরান খান বলেছিল একসময়, হামকো বাংলাদেশ বানা দো, তো আমরা এখন মডেল, আর এই মডেলের পিছনে আমরা আরও উন্নয়নে চলে যাব। যারা বাধাগ্রস্ত করছে, যারা ব্যঙ্গ করছে, ওরা ওখানেই থাকবে, ওদের গতি ওখানেই। ওই লম্প জম্প কথা বলে এগুলো শোনার আমাদের সময় না। আমরা দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা সোনার বাংলা বাস্তবন করেই ছাড়বো, আমাদেরকে দবাই রাখতে হবে ইনশাল্লাহ।